আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নে সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি সালিহে পারভিন সাথে। অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাবে কক্সবাজারের সেন্ট মার্টিন, টেকনাফ সহ উপকূলের বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টি হচ্ছে। সেন্ট মার্টিন দ্বীপে দমকা হাওয়া বাড়তে শুরু করেছে, বাড়ছে জোয়ারের পানিও। চট্টগ্রামেও সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, আর কক্সবাজারে ঝোড়ো বাতাস সহ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। 5 ফুট পর্যন্ত জোয়ারের পানি বেড়েছে দ্বীপ জেলা হাতিয়ায়। এর ফলে আতঙ্কে সময় কাটছে দ্বীপের বাসিন্দাদের। ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন উপকূলবর্তী মানুষ। তবে পানি, বিদ্যুৎ ও স্যানিটেশন ব্যবস্থা না থাকায় অনেকে আশ্রয় কেন্দ্র থেকে বাড়িতে ফিরে যাচ্ছেন। আমরা 3 বার গড় সরানো হয়ে গেছে, বর্তমানে যেখানে গেছি সেখানেও অনেক ভয়াবহ। প্রত্যেকটা হোটেলই এখন এক একটা সাইক্লোন শেল্টার, যেন প্রত্যেকটা হোটেল খুলে দেওয়া হয়েছে। যদি দুর্যোগের মধ্যে কেউ পড়ে যান তারা হোটেল মোটেলে আশ্রয় নিতে পারবেন। এবং দর্শক, ঘূর্ণিঝড় মোখার প্রভাবে উপকূলীয় এলাকার সর্বশেষ পরিস্থিতি জানাতে টেকনাফ ও লক্ষ্মীপুর থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শাহিন শাহ ও পলাশ সাহা। আমরা প্রথমে চলে যাব টেকনাফ প্রতিনিধি শাহিন শাহের কাছে। শাহিন শাহ, এই মুহূর্তে উপকূলীয় এলাকার সর্বশেষ পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, আর এর পাশাপাশি আমাদের জানাবেন যে আশ্রয় কেন্দ্রে পর্যাপ্ত পানি, বিদ্যুতের ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? শুরু করেছে এর প্রেক্ষিতে নানা প্রতিবন্ধকতা আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে সেন্ট মার্টিন দ্বীপে 1000 যেসব লোক আশ্রয় নিয়েছে তারা কিন্তু বেহাল অবস্থায় পড়েছে। আমি যে বিষয়টি সকাল থেকে জানতে পেরেছি, তারা রাতভর পানির অভাব এবং পর্যাপ্ত ওয়াশরুমের অভাবে তারা কিন্তু সকালে বাড়ি স্বস্ব বাড়িতে ফিরে গিয়েছিল। পরে ইউনিয়ন পরিষদ এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে। আমাকে সেখানকার বাসিন্দা পর্যাপ্ত পানি না থাকার কারণে তারা বাড়িতে ফিরেছে এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বিভিন্ন তাদের বাড়িঘর এবং যারা দ্বীপের বাইরে রয়েছেন তাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে তারা যোগাযোগ স্বেচ্ছার জন্য বাড়িতে চলে গেছেন। কিন্তু আমাকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিব রহমান বলছেন, বিদ্যুতের কারণে, বিদ্যুতের অপর্যাপ্ততার কারণে কিন্তু তাদের পানি সরবরাহের লাইনটি হয়ে গেছিল, নষ্ট হয়ে গেছিল, যার কারণে পানি দেওয়া হয়নি। আর যে অবকাঠামোর অবস্থা, এটা আসলে ভয়াবহ বললে চলে বা নাজুক অবস্থা বলে চলে। যদি আমি টেকনাফের সামগ্রিক অবস্থা আপনাকে একটু জানাতে চাই, সেটি হচ্ছে টেকনাফে কিন্তু এখনো পুরোপুরি মুখার প্রভাব পড়েনি। তবে সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে এবং গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, দমকা হাওয়া বৃদ্ধি পাচ্ছে, সাগর উত্তাল রয়েছে। সেন্ট মার্টিনে কিন্তু 7 থেকে 5 ফুট পানির উচ্চতা বেড়েছে। সব মিলিয়ে সেন্ট মার্টিনের খুবই ভয়াবহ অবস্থা। আর শাহপুর দ্বীপ টেকনাফের, যে আমাদের টেকনাফের ভেতরে যে অপর একটি দ্বীপ রয়েছে সেটি হচ্ছে শাহপুর দ্বীপ। শাহপুর দ্বীপের মানুষের মাঝেও আতঙ্ক বিরাজ করছে, যেহেতু আমরা আবহাওয়া অবশ্যই যে বিষয়টি জানতে পারছি অল্প কিছুক্ষণের মধ্যে মুখা আঘাত হানতে শুরু করবে। এর প্রেক্ষিতে শাহপুর দ্বীপের বেশ কিছু বাসিন্দা আশ্রয় কেন্দ্রে উঠেছে এবং বাহাতছড়া ইউনিয়নের কিছু বাসিন্দা আশ্রয় কেন্দ্রে উঠেছে। তবে সব নিয়ে যদি টেকনাফের চিত্রটা আমি আপনাকে বলি, বেশিরভাগ মানুষ কিন্তু এখন আশ্রয় নাই, তারা স্বস্ব ঘরে অবস্থান করছে, তারা আশ্রয় কেন্দ্রে যেতে অনীহা প্রকাশ করছে। সাথে এ হচ্ছে টেকনাফের সার্বিক পরিস্থিতি। আমি এখন জানতে চাইব কক্সবাজার প্রতিনিধি সাইফুর রহিম শাহিনের কাছে সেখানকার লক্ষ্মীপুরের সর্বশেষ পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? সাথে যেমনটি জানাচ্ছিলেন, আসলে লক্ষ্মীপুরে কিন্তু ঘূর্ণিঝড় মখার যে প্রভাব সেটি ইতিমধ্যে পড়তে শুরু করেছে। সকাল 7টা থেকে এখানে কিন্তু গুঁড়ি গুঁড়ি যে বৃষ্টি সেটি হচ্ছে এবং আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন রয়েছে। আমি এখন আছি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার যে মতিরহাট, যে মেঘনা নদীর পারে। এখানে আপনারা আসলে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে নদী কিন্তু এখনো যে শান্ত এবং স্বাভাবিক রয়েছে, এবং এই স্বাভাবিক থাকার কারণে কিন্তু এখানকার যে যারা রয়েছেন স্থানীয়
স্থানীয় উপকূল স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু এখনো আশ্রয় কেন্দ্রগুলোতে যাননি। এবং আমি কয়েকজন যারা স্থানীয় রয়েছেন তাদের সাথে কথা বলছি, তারা আসলে বলছেন যে জনজীবন এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে, যার কারণে তারা এখনো আশ্রয়কেন্দ্রে এখনো যাচ্ছেন না। তবে পরিস্থিতি হয়তো যদি খারাপ হয় তাহলে তারা তখন আশ্রয়কেন্দ্রে যাবেন। এখানে আপনাকে একটু জানিয়ে রাখি যে লক্ষ্মীপুরের যে রামগতি এবং কমলনগর উপজেলার 31 কিলোমিটার যে বেড়িবাঁধ অরক্ষিত থাকার কারণে কিন্তু ওখানকার ব্যাপক ঝুঁকিপূর্ণ রয়েছে, এবং যদি জলোচ্ছ্বাস হয় বা ঘূর্ণিঝড়ের যদি মাত্রা ব্যাপক হয় সেখানে বড় ধরনের একটা ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন। তবে ক্ষয়ক্ষতি এড়াতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে, 64টি মেডিকেল টিম গঠন করা হয়েছে, 185টি আশ্রয়কেন্দ্র রাখা হয়েছে, এবং জেলা প্রশাসনের পাশাপাশি কিন্তু রেড ক্রিসেন্ট, জনপ্রতিনিধি এবং অন্যান্য স্বেচ্ছাসেবী যারা আছেন তারা একসাথে কাজ করবেন। সাথে আপনাদের অসংখ্য ধন্যবাদ এমন প্রতিকূল পরিবেশ থেকেও সেখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদের সামনে তুলে ধরার জন্য। দর্শক, এতক্ষণ ঘূর্ণিঝড় মোখার প্রভাবে উপকূলীয় এলাকার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী শাহিন শাহ ও পলাশ সাহা। কিছুক্ষণের মধ্যেই ঘূর্ণিঝড় মোখার মূল অংশ কক্সবাজার ও উত্তর মিয়ানমার উপকূলে আঘাত হানতে পারে। অতিক্রম করতে সময় লাগবে 4 ঘন্টার মতো। এ সময় বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘন্টায় 140 থেকে 160 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 180 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাবে। বেলা 11টায় রাজধানী আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরের প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সংস্থার পরিচালক আজিজুর রহমান। সকাল 9টা পর্যন্ত পাওয়া তথ্য বিশ্লেষণ করে তিনি বলেন, মোখার অগ্রভাগ ভোররাত 3টে থেকে কক্সবাজার ও উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম করতে শুরু করে। এটি উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বিকাল নাগাদ কক্সবাজার অতিক্রম করবে। ঘূর্ণিঝড়ের বাম পাশ কক্সবাজারের উপর দিয়ে অতিক্রম করবে এবং মধ্য ও ডান পাশ মিয়ানমারের উপর দিয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ফলে এর তীব্রতা বাংলাদেশের চেয়ে মিয়ানমারে বেশি হবে। সকাল 6টা থেকে 9টা পর্যন্ত ঘূর্ণিঝড়টি 17 থেকে 18 কিলোমিটার গতিতে উপকূলের দিকে ধেয়ে আসছে। সাইক্লোনের আইটা যাচ্ছে টেকনাফ থেকে 50 কিলোমিটার সাউথ দিয়ে, যেটি হলো মিয়ানমারের সিটুই, একটা জায়গার নাম আছে ওই সিটির নিকট দিয়ে যাচ্ছে আইটা, মূল আইটা। এটা আমাদের উপকূলে সেন্টারটা পড়েনি, অতিক্রমের পয়েন্টটা এটা মায়ানমারের অংশে পড়ছে, আমাদের সাইডে পড়ছে এর বাম পাশ অংশটা। সাইক্লোনের অর্ধেক বডি আমাদের অঞ্চলে চলে আসছে। সমুদ্রে থাকলে এনার্জি গেইন করে, যখনই ল্যান্ডে তার বডি অর্ধেক উঠে যাচ্ছে বা উঠে গেছে, সেই অবস্থায় ওই পোর্শনে আর এনার্জি গেইন করার কোনো সুযোগ নেই, এইখানে শুধু এনার্জি লস করবে। এখন যেহেতু এটা পর্যায়ক্রমে দুর্বল দিকে অগ্রসর হচ্ছে। দর্শক, এই মুহূর্তে ঢাকার আবহাওয়া অফিসে আছেন সহকর্মী আশিকুল আলম, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আশিক, আমরা জেনেছি যে কিছুক্ষণের মধ্যে ঘূর্ণিঝড় মোখার মূল অংশ কক্সবাজার ও উত্তর মিয়ানমার উপকূলে আঘাত হানতে পারে, তো এই বিষয়ে আর কি কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন? সাথী, ধন্যবাদ আপনাকে। কিছুক্ষণ আগেই আবহাওয়া অফিস 19 নম্বর একটা বুলেটিন তারা প্রকাশ করেছে এবং সেখানে তারা বলেছেন যে কক্সবাজার বন্দর থেকে, সমুদ্র বন্দর থেকে মাত্র 250 কিলোমিটার দূরে অবস্থান করছে মোখা, এবং এবং এই মোখার যে অবস্থান, যে গতি, সেটি প্রতি ঘন্টায় 17 কিলোমিটার বেগে সে এগিয়ে আসছে তীরের দিকে। এবং সেই ক্ষেত্রে তার যে আগের যেহেতু আগের তুলনায় যে সকাল ভোর 6টা থেকে রাত সকাল 9টা পর্যন্ত তার গতি ছিল, আগানোর গতি ছিল 22 থেকে 24 কিলোমিটার প্রতি ঘন্টায়। সে এখন সামনের দিকে অগ্রসর হচ্ছে, তীরের দিকে অগ্রসর হচ্ছে 17 কিলোমিটার বেগে। তার মানে এটি যে ঝুঁকি কমছে এটির একটি বার্তা কিন্তু তাদের ব্রিফিংয়ে এমনটি তারা বলছিলেন। এবং মূল যে অংশটি সেটি আসলে মিয়ানমারের দিকেই সবচেয়ে বেশি যাবে, তবে তার আয়তনের বাম যে অংশটি সেটি টেকনাফ, সেন্ট মার্টিন এবং কক্সবাজারের উপর দিয়ে প্রবাহিত হবে, সেই কারণে ওই এলাকাগুলোই সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। আর যার কারণেই তারা বলছেন যে এই জায়গাটায় সেন্ট মার্টিনটাকে সবচেয়ে বেশি তারা ক্ষতি হতে পারে বলে তারা বলছেন। এই জন্যে তাদের মতে যে তারা বলছেন যে পাশাপাশি যে বৃষ্টিপাত হবে, সর্বোচ্চ 89 মিলিমিটার যে হবে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের কারণে যে ভূমি ধস হবে বা পাহাড়ে যে ধস হবে সেই জায়গাগুলো সবচেয়ে বেশি লক্ষ্য রাখার কথা বলছেন। তবে বাংলাদেশ অনেকটাই আগের চেয়ে অনেকটাই ঝুঁকি মুক্ত বলছেন, তবে যেটুকু আঘাত করবে সেই জায়গাটাই
তিনটি জায়গা, যেটা আমি বললাম যে কক্সবাজার, টেকনাফ এবং সেন্ট মার্টিন, এই জায়গাগুলোতে সবচেয়ে বেশি ক্ষতি হবে। তো এরপরেই তারা আবার বেলা একটার দিকে আরেকটি ব্রিফিং করবেন এবং বেলা চারটায় আরেকটি ব্রিফিং করবেন, যে পরবর্তীতে জানা যাবে যে মুখার সর্বশেষ অবস্থাটা কী দাঁড়ায়। এবং পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি সাথী আপনাকে, যে এটি আঘাত করার পরেও কিন্তু 24 ঘন্টা সারা দেশে বৃষ্টিপাত চলবে এবং প্রবল বৃষ্টিপাত হবে, এবং সেই বৃষ্টিপাতে পুরো দেশ জুড়েই হবে এবং ঢাকাসহ অন্যান্য জেলাগুলোতেও কিন্তু প্রবল আকারে হবে, বিশেষ করে সিলেটে বৃষ্টিপাতের পরিমাণটা অনেক বেশি হবে। সাথী, এই ছিল আমার কাছে আবহাওয়া অফিস থেকে এখনকার মতো মুখা সম্পর্কে সর্বশেষ তথ্য। জি আশিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আবহাওয়া অফিস থেকে জানাচ্ছিলেন সহকর্মী আশিকুল আলম। দর্শক, কক্সবাজার থেকে সরাসরি আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুর রহিম শাহিন। শাহিন, এই মুহূর্তে কক্সবাজারের পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন, আর আশ্রয় কেন্দ্রে পর্যাপ্ত পানি বিদ্যুতের ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা আমাদের জানাবেন। সাথী, আমি এখন রয়েছি একটি শেল্টারে, যেটি কক্সবাজার পৌরশহরে সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়। আমি এখানে যে আসার পরে দেখলাম যে এখানে অনেকটা ভালোভাবে যে শেল্টারে আশ্রয় নিয়েছে, এবং এখানে আমি দেখতে পাচ্ছি মেডিকেল টিম দেখতে পাচ্ছি, এখানে খাবারের মোটামুটি সন্তোষজনক ব্যবস্থা করা হয়েছে। কিন্তু আমি এর আগে যে শেল্টারতে গিয়েছিলাম পৌর শহরের যে পৌর প্রিপারেটরি উচ্চ বিদ্যালয়, সেখানে একটু খাবার এবং এর বিষয়ে আমরা অনেক অভিযোগ পেয়েছি আশ্রয় প্রার্থীদের কাছ থেকে। তো আমি এখন রয়েছি যে শেল্টারে, এটা এখানে মোটামুটি মেডিকেল টিমে আমি দেখতে পাচ্ছি। তো আমি এখন মেডিকেল টিমের একজন যিনি প্রধান, ওনার সাথে আমি কথা বলবো, আসলে তারা কিভাবে চিকিৎসাটা দিচ্ছেন, কোনো ব্যক্তি অসুস্থ হয়ে গেলে শেল্টারে তারা কিভাবে তাদের পরিচর্যা, আপনি একটু বলবেন যে আসলে শেল্টারে যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যায় তাদেরকে তাৎক্ষণিক কি সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, আমার সদর উপজেলার তো আমার এই মুহূর্তে আমার 10টা ইউনিটের 10টা মেডিকেল টিম আছে, এছাড়া ইমার্জেন্সি র্যাপিড রেসপন্স টিম এবং আছে কন্ট্রোল রুম আছে। আমরা ইতিমধ্যে সবগুলো ইউনিয়নে আমার নিজস্ব মেডিকেল টিমগুলো পৌঁছে গেছে, ওখানে যে আশ্রয় কেন্দ্রগুলো আছে ওখানে আমরা পরিদর্শন করে তারা বিভিন্ন যারা আছে তাদের স্বাস্থ্য সম্পর্কিত ব্যবস্থাগুলো দেখছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে যে কোনো সমস্যা আছে কিনা। আর এই মুহূর্তে আমি নিজে আমার পৌরসভা এবং আশেপাশের যে আশ্রয় কেন্দ্রগুলো আছে জায়গাগুলো পরিদর্শন করে দেখছি এবং তাদেরকে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা দেওয়ার চেষ্টা করছি, স্বাস্থ্য শিক্ষা দেওয়া হচ্ছে। আর ইমার্জেন্সি কন্ডিশনে আমরা তাদেরকে হচ্ছে গিয়ে মূলত এখানে আমাদের কিছু ওষুধ যদি না হয় আমরা সদর হাসপাতালে আমরা তাদেরকে রেফার করব। এখানে পানির সমস্যা বলা হচ্ছে, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটের কথা বলা হচ্ছে, সেগুলো কি সরবরাহ দেওয়া হচ্ছে? জি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট আমাদের পর্যাপ্ত আছে, আমরা এগুলো ডিপিএইচসি থেকে কালেক্ট করেছি, এগুলো আমরা হচ্ছে কি সরবরাহ করব পানি বিশুদ্ধকরণ। আর এছাড়া আমরা তাদেরকে কিছু স্বাস্থ্য শিক্ষাও দিচ্ছি যে তাদের বাসায় যে নলকূপগুলো আছে সেগুলো ওই আফটার ইফেক্ট যেটা পরবর্তীতে তারা সেটার পানিগুলো কিভাবে বিশুদ্ধ করবে, কারণ তারা তো একটা সময় এরপরে হচ্ছে গিয়ে বাসায় যাবে, বাসায় যাওয়ার পরে তাদের নলকূপের এই পানিগুলো তারা ব্লিচিং পাউডারের মাধ্যমে কিছুক্ষণ রেখে চিপে ফেলে দিয়ে যদি ধন্যবাদ আপনাকে। দর্শক, কক্সবাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী সাইফুর রহিম শাহিন। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ পৌনে দুটোয় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।